রাউজানের সংসদ সদস্য জননন্দিত নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম রাউজান রাঙ্গামাটি ও তিন পার্বত্য জেলার বাস মিনিবাস পরিবহন শ্রমিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার 2রা জানুয়ারি নগরীস্থ পাথরঘাটাস্থ সংসদের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় রাউজান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আধুনিক সমৃদ্ধ রাউজানের রূপকার এবিএম ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান বাস মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নত মানের যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। পরিবহন শ্রমিকরা সচেতন থাকলে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। সড়ক দুর্ঘটনা কমাতে দেশের গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, কার্যকরী সভাপতি কানুবাবু, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন আলতাফ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক নাইমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, কার্যকরী সদস্য মোহাম্মদ বাবুল, মোহাম্মদ দুলাল মিয়া, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জানে আলম মানিক। চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সুন্দর প্যানেল উপহার দেওয়ায় চট্টগ্রাম রাউজান রাঙ্গামাটি ও তিন পার্বত্য জেলার বাস মিনিবাস পরিবহন শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।